রিভিলিং মেমোরিজ বলতে আসলে আমরা কি বুঝাই, বা কিভাবে রিভিল মেমোরিকে কিভাবে আমরা রিভিল করি, বা স্মৃতি স্মৃতি আমাদের কাছে কি, স্মৃতির বিষয়টা কি? আমরা স্মৃতির সাথে নানাভাবে জড়িত, এটা আসলে স্মৃতি আমাদেরকে নানাভাবে ইনফ্লুয়েন্স করে। আসলে মানুষ অ্যাকচুয়ালি স্মৃতি থেকে ইনফ্লুয়েন্সড হয়ে বিভিন্ন ইনোভেট করে বা ইভলভ হয়। তো স্মৃতিটা আসলে আমাদের আমাদের ইমাজিনেশনকে বিভিন্নভাবে প্রভাবিত করে। স্মৃতির কথা যদি বলি, তাহলে আমার কাছে মনে হয়, বা আমি জিনিসটা আসলে কতটা, এটা কতটা ডেফিনেট আমি জানি না, কিন্তু আমি বলতে পারি যে আমার ক্ষেত্রে কিছু কিছু জিনিস, এটা যখন আমি আসলে একটু লুক ব্যাক করি বা কাজগুলোকে দেখি আমার, তখন মনে হয় যে কিছু কিছু জিনিসের হয়তো ইনফ্লুয়েন্স আছে। বা যেমন টানা বারান্দা বা কোর্টইয়ার্ড স্টাইল বা হ্যান্ডমেড জিনিস, যে ক্র্যাফটস ক্র্যাফটি থিংস, লোকাল কনস্ট্রাকশন মেথড বা লোকাল মেটিরিয়ালস, তারপর এই রিসাইকেল বা রিইউজ মেটিরিয়ালস, এইসব জিনিসের একটা ইনফ্লুয়েন্স রিপিটেডলি দেখা যায়, হয়তো আমার কাজের মধ্যে থাকতে পারে। এটা আসলে স্মৃতি থেকে ইনফ্লুয়েন্স নাকি আমি ঠিক আসলে শিওরলি বলবো না, বা হয়তো হতে পারে, এটা আই ক্যানট পুট মাই ফিঙ্গার অন ইট। মেমোরিজগুলো হচ্ছে আমাদের ট্রেজার, তো এটা আমরা কিন্তু এনজয় করি, এটা আমরা আমাদের ভাবনা চিন্তা আমাদের কাজে কর্ম সব কিছুর মধ্যে এটা একটা রিফ্লেকশন থাকে ইউজুয়ালি। কিছু স্মৃতি বা কিছু এলিমেন্টস যেগুলো আমি বলছি, যে যেই এলিমেন্টসগুলো আমার হয়তো স্মৃতির সাথে ইনফ্লুয়েসড এবং যে এলিমেন্টসগুলো আমি রিপিটেডলি ইউজ করি, তাদের কিছু এলিমেন্টকে আমি আজকে আজকের টকে সেগুলোকে একটু ইলাস্ট্রেট করার চেষ্টা করব। একটা একটা যখন আমরা একটা প্রজেক্ট করি বা কোনো কিছু নিয়ে শুরু করি, তখন একদম পুরান জিনিসগুলোকে একদম বাদ না দিয়ে ওগুলোর কিছু কিছু এলিমেন্ট দিয়ে কিন্তু আমরা কাজ করতে পারি বা আমাদের কাজে ব্যবহার করতে পারি। এক্ষেত্রে যদি আমি ব্রিকের কথা বলি, এখানে একটা প্রজেক্টের ছবি দেখা যাচ্ছে, একটা এখানে পুরান ব্রিক ইউজ করা হয়েছে। এই ব্রিকগুলো পুরানটাকে দেখা যায় যে ছোটো দুই একটা ভেন্ডার রাস্তার পাশে অল্প কিছু ব্রিক নিয়ে বসে থাকে। আপনি যদি তাদের সাথে কথা বলেন যে এগুলো কী করে না, এগুলো তারা ব্রিক ডাস্ট করে ফেলে বা খোয়া বানিয়ে কনস্ট্রাকশনে ইউজ করে। কনসিয়াসলি বা আনকনসিয়াসলি আমরা চেষ্টা করি যে লোকাল কিছু ইউজ করতে, খুব একটা ইম্পোর্টেন্টের দিকে যাই, তারপরেও যে যাই না একেবারেই যে যাই না তা না, অবশ্যই যেতে হয় বা যাচ্ছি, এটার একটা ইম্প্যাক্ট আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা জিনিসটাকে আসলে রিইউজ করতে চাচ্ছি না, তো ওই যেখানে জিনিসটা ডাস্ট হয়ে যাচ্ছে বা একটা ব্রিক একটা খোয়া হয়ে যাচ্ছে, সেটাকে কেন আমরা ওটাকে যেই অবস্থায় আছে সেই অবস্থাকে আমরা এটাকে ট্রান্সফর্ম করে অন্য একটা জীবন দিতে পারি, সেটা মনে হচ্ছে। আর এখানে দেখা যাবে কি, প্রতিটা ব্রিক কিন্তু একটা আর্ট পিস, বা আমি বলবো প্রতিটা ব্রিক একটা মেমোরি, এটা কারো না কারো একজনের মেমোরি, এটার সাথে কারো না কারো একজনের সম্পৃক্ততা আছে। সো এটা ওইভাবে করে চিন্তা করে যদি থাকি, তাহলে আমরা এটাকে ইউজ করতে পারি। তো আসলে এটা আসলে শুধুমাত্র যে ব্রিকের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল তা না, এটা অন্যান্য জিনিসের ক্ষেত্রে হতে পারে। যে রিইউজ যখন মেটেরিয়াল করছি, তখন আমরা যদি আমরা এখন বাসার ক্ষেত্রেই ধরি, বাসার ক্ষেত্রে গ্রিল থাকে, উড থাকে, তারপরে দরজা জানলা থাকে, এগুলো কিন্তু মোটামুটি ভালো ফর্মেই থাকে। এটাকে যদি আমরা একটু ট্রান্সফর্ম করে নেই বা এটাকে যদি একটু ইউজ করার চেষ্টা করি, আমরা কিন্তু করতে পারি, ট্রাই করতে পারি। তো এই এখানে একটা স্লাইডের ছবি দেখা যাচ্ছে, একই স্পেসের ছবি, একই স্পেসটা বিফোর আফটার। এখানে এটা হচ্ছে 60s-এর একটা বাসা, এখানে মোজাইক টেরাজো ফ্লোর করা ছিল। আমরা যেটা ভাবছিলাম যে কীভাবে ফ্লোরটাকে রাখা যায়, বাসাটা যেহেতু 60s-এর বাসা, তো তখন আমাদের মনে হলো যে এটা এই বাসাটার সাথে তো মানুষগুলোর একটা মেমোরি জড়িত। যা প্রজেক্টটা যায়, এটা ওনার একটা রেস্টুরেন্ট প্রজেক্ট, এটা ওনার সাথে ওনার ইমোশনাল একটা সম্পর্ক রয়েছে, উনি এই বাসায় বর্ন অ্যান্ড রেইজড। আর টেরাজোর ক্ষেত্রে আরেকটা কথা বলবো, যে টেরাজোর আর্টিসান বা যারা এই কাজগুলো করতো, তাদেরকে কিন্তু আমরা এখন চাইলেও পাবো না। টেরাজো কিন্তু খুব একটা খুব আরামদায়ক, খুব বলবো যে খুব এই ফ্লোরটা খুবই
খুবই একটা এফেক্টিভ জিনিস, মানে আমরা যখন টাইলস করি টাইলসের জয়েন্ট থাকে, ডিউরেবিলিটি থাকে না, অনেক রকমের প্রবলেম দেখা যায়, কিন্তু টেরাসোর ফ্লোরগুলো যদি ভালো হয় এটার ডিউরেবিলিটি অনেক 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 বেশি। অনেক কিছু চিন্তা করে এই জিনিসটা রাখা হয়েছিল। তারপরে আরেকটা জায়গায় আরেকটা প্রজেক্টটা আমরা এখানে আবার একটা নতুন বিল্ডিং, খুবই মডার্ন একটা বিল্ডিং, এখানে এখানে আমরা দেখতে পাই যে এই বিল্ডিংয়ের ফ্লোরটা আমরা এখানে চাচ্ছিলাম যে আমরা টেরাজো ইউজ করি। সো টেরাজো তো আসলে অনেক খোঁজাখুঁজির পর পাচ্ছিলাম না, লোকজনও পাচ্ছিলাম না, কীভাবে বানানো যায়, কী করা যাবে, টাইম কনস্ট্রেন, অনেক কিছু একটু খোঁজাখুঁজির পরে আমরা পুরোনো টেরাজো কালেক্ট করলাম। কালেক্ট করার পরে দুই রকম পেয়েছিলাম, একটা প্লেন আর একটা প্যাটার্ন। এই প্যাটার্নটা খুবই ইন্টারেস্টিং একটা প্যাটার্ন, এটা আমার মনে হয় না এখনকার কোনো আর্টিস্ট বা কেউ এটা চাইলেও করতে পারবে। এটা ইটস নট দ্যাট ইজি, এটার মধ্যে একটা ইলিউশন ক্রিয়েট হয়। আমরা যখন একটা কন্টেম্পোরারি একটা স্পেস এটাকে ইউজ করছি, তখন আমরা এটাকে একটা খুবই সাটলভাবে একটা প্যাচ হিসাবে এটাকে ইউজ করেছি। এটা একটা এটাকে আমি বলবো এটা একটা ইভলভ আর ইভোকিং একটা ব্যাপার আছে। মানে যখন কেউ আসবে তখন সে হয়তো ওই প্যাচটার দিকে তাকিয়ে সে কিছুটা তার মেমোরি কল করতে পারে, এরকমই কিছু একটা ব্যাপার। সো এখানেও আমরা দেখা যায় যে এই পুরোন জিনিসগুলোকে একটু নতুনভাবে ট্রান্সফর্ম করে আমাদের কন্টেম্পোরারি প্র্যাকটিসে এটাকে ব্যবহার করার চেষ্টা করেছি। তারপর আমি যেহেতু কথা বলছিলাম যে মেমোরি ক্যান বি রিইউজ, তো এখানে কিছু দরজার দেখতে পাচ্ছেন আপনারা। দরজার ব্যাপারটা হচ্ছে যে এই প্রজেক্টে খুবই বাজেট কনস্ট্রেন ছিল, বাজেটটাই আসলে মেইন একটা ব্যাপার ছিল। একটা উডেন ডোর, এখন তো আমরা সবাই ফ্ল্যাশ ডোর ইউজ করি বা রেডিমেড ডোর ইউজ করি, উডেন ডোর ইজ ভেরি এক্সপেন্সিভ, তারপর ঠিক মতো সিজন বুট পাওয়া যায় না, অনেক রকমের ঝামেলা। তো ওইসব চিন্তা করে আমরা দেখলাম যে আচ্ছা ওয়াই নট উই ক্যান ইউজ ওল্ড উডেন ডোর, এবং আমরা অনেক জোগাড় টোগাড় করে এইটা পেলাম, ডোরগুলো পেলাম। এই ডোরগুলো ঠিক সাইজ মতো তো পাওয়া যাবে না, আমাদেরকে এটাকে আবার রিশেপ করতে হলো, আমাদের সাইজ অনুযায়ী আমরা রিশেপ করলাম, এটা করা গেল। এটা এটা ওই উডকে এটা লকিং মাধ্যমে আমরা কিছু জিনিস জয়েন করে এটাকে রিশেপ করলাম, রিসাইজ করলাম, করে এটাকে আমরা ইউজ করলাম, এই ডোরগুলোকে আমরা ইউজ করলাম, এবং এটা বেশ ভালোভাবেই আমরা ইউজ করতে পেরেছি। এটা এটা ডিউরেবল, সিজন কার্ড, সব কিছু মিলে কোনো সমস্যা হয় না, এটা ক্লায়েন্টও গ্রহণ করেছে, আমরাও ইউজ করেছি। তো আসলে উড বললাম বা দরজা বললাম, টেরাজো বললাম, ব্রিক বললাম, ইট ক্যানট বি লাইক ওনলি দিস থিংস, ইট ক্যান বি এনিথিং। বাট আবার এটাও হয়তো আমাদের একটু খেয়াল রাখতে হতে পারে যে আমরা রিউজ করছি, তার মানে এই না যে আমরা সব কিছু রিউজ করে ফেলবো। এটা হচ্ছে একটা পুরাণের এক পুরাণ আর নতুনের একটা সংমিশ্রণ, বা কন্টেম্পোরারি ম্যানারে আমরা জিনিসটাকে কতটুকু করবো বা কীভাবে করবো সেটাও হয়তো কিছুটা সচেতনভাবে করতে হবে। তো ওইভাবে চিন্তা করে এই জিনিসগুলো আসলে আসলে সত্যি কথা বলতে কি খুব চিন্তা করে এগুলো করা হয় না, সবগুলোই দেখা যায় যে একটা পারপাসের জন্য করা হয়েছে। ওই মুহূর্তে যেটা আমি বললাম যে বাজেট কনস্ট্রেন্ট, তখন এটা করি। তো এটাও একটা ইস্যু আছে। আমরা এখন আরেকটা ইয়েতে যাচ্ছি, সেটা হচ্ছে মেমোরি ক্যান বি আ ট্রেজার। মেমোরি আমাদের জন্য একটা ট্রেজার হতে পারে। কীভাবে হতে পারে? আগে বেশ কিছু টেকনিক্স হতো, কনস্ট্রাকশন টেকনিক্স হতো, যেগুলো কিনা এখন হারিয়ে একেবারে মানে বিলুপ্তের পথে। যেমন আগে কিন্তু লাইম প্লাস্টার হতো, চুনসুরকির বাসা হতো। তো এখন কি আমরা কেউ লাইম প্লাস্টার বা চুনসুরকির বাসা দেখি? একেবারেই দেখি না। চুনসুরকি ব্যাপারটা কিন্তু মানে আমার কাছে মনে হয় যে ইট ক্যান ব্রিদ, এটার একটা জীবন আছে। আমি যদি একটা জায়গায় একটা প্লাস্টার করি, রং করি, রঙের মধ্যে কেমিক্যালস থাকে, লাইম প্লাস্টার যেটা আছে, লাইম প্লাস্টার একটা পোরোসিটি আছে এবং লাইম প্লাস্টার ময়েশ্চারকে কন্টেন করতে পারে এবং ময়েশ্চারকে অ্যাবজর্ব করতে পারে এবং ময়েশ্চারকে রিলিজ করতে পারে। তার মানে কি সে ময়েশ্চার কন্ট্রোল করতে পারে, মানে এনভায়রনমেন্টকে সে কন্ট্রোল করতে পারে। তো এগেইন এই বাসাটার ক্ষেত্রে বা এই প্রজেক্টের ক্ষেত্রে এটা পুরানো একটা বাসা। তো পুরানো বাসা এখানে
একদম চাচ্ছিলাম না যে খুব রং টং করে প্লাস্টার প্লাস্টার করে রং টং করে নতুন একটা কিছু করে ফেলতে, ওই পুরান বাসার এসেন্সটা যদি রাখতে চাই। আর এখানে আসলে এই পার্টিকুলারলি এই প্রজেক্টের ক্ষেত্রে আমরা এভরিথিং রিসাইকেল ছিল, এভরিথিং, ইচ এন্ড এভরিথিং, লাইট থেকে শুরু করে সব কিছু আছে। আমি এখন লাইন প্লাস্টার, সরি লাইন প্লাস্টার কথা বলছিলাম, তো ওই জিনিসটা যে লাইন প্লাস্টার এনভায়রনমেন্টকে কন্ট্রোল করতে পারে, পোরোসিটি আছে এবং এটা ডিউরেবল, সাস্টেনেবল, এবং এটা এটা আমরা আউটডোরে ইউজ করতে পারি, এটা মেনটেনেন্স না, এটা অ্যাকচুয়ালি কোনো মেনটেনেন্স না। আমরা এই প্রজেক্টের ক্ষেত্রে ইন্টেরিয়ার এবং এক্সটেরিয়ার বোথ জায়গাতেই আমরা লাইন প্লাস্টারটা ব্যবহার করি। এখন প্রশ্ন হচ্ছে লাইন প্লাস্টারটা ব্যবহার করলাম, কিন্তু ব্যবহার করাটা কি খুব সহজ ছিল? খুব সহজ আসলে ছিল না, আমরা তো জানতাম না কীভাবে লাইন প্লাস্টার বানাতে হয় বা কীভাবে এটা প্রসেসটা কী, এটা টেকনিকটা কী। আমরা শুধু জানতাম যে হ্যাঁ আগের বাসাগুলোতে লাইন প্লাস্টার ব্যবহার করে বা এটা এটা জানি যে এটা খুব ভালো। তখন আমরা চিন্তা করলাম কী করবো আমরা, এটা আসলে কীভাবে এটা করতে পারি। আর তখন প্রফেসর আবু সাইদ স্যার উনি এটা নিয়ে কাজ করছিলেন, অলরেডি উনি অনেক কাজ করছেন, তো আমরা ওনার সাথে কথা বললাম, উনি আমাদেরকে বিভিন্নভাবে হেল্প করলেন। উনি বললেন টেকনিকগুলো কীভাবে করতে হয়, আমাদের কী কী দরকার, এটার সুবিধা অসুবিধা সব কিছু আমাদেরকে খুব সুন্দরভাবে উনি ব্রিফ করলেন। তারপরে আমরা আরেকটু রিসার্চ করলাম, করার পর আমরা মোটামুটি একটা সলিউশন বের করলাম। বের করে আমরা ওই সাইটেই একটা এটা হাউসের মতো বানাতে হয় তিন চারটা সেগমেন্ট করে, তো এটা বানিয়ে এই জিনিসটা তৈরি করলাম। তৈরি করে আমরা প্রথমে এক্সটেরিয়ারেই ব্যব করলাম, তারপর আমরা ইন্টেরিয়ারে ব্যব করলাম, এবং অ্যাকচুয়ালি টার্ন আউট রিয়েলি নাইস। আমি মানে নট অনলি নাইস, আমি শুধু বলবো যে নাইস কথাটা বলাটা আসলে একটু ভেগ হয়ে যায়। এটা ওই যে আমি বললাম ডিউরেবল, এটার মধ্যে ওই ঠান্ডা এফেক্ট আছে, ওই পুরোনো বাসায় কিন্তু ভিতরে খুব স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, ও কিন্তু ময়েশ্চারকে অ্যাবজর্ব করতে পারে, তো ওই কোয়ালিটিটাও আছে, সব কিছু মিলায় ইট ওয়ার্ক ওয়েল। এখন আরেকটা প্রসেসের কথা বলবো, লস ওয়্যাক্স প্রসেস বা মেটাল কাস্টিং। এই প্রসেসটাও কিন্তু 5000 বছরের পুরনো একটা প্রসেস, এই প্রসেসটা বাংলাদেশেই একমাত্র হয়। এটা খুবই প্রিসাইজ একটা প্রসেস, মানে এই প্রসেসে আর্টিস্ট যেটা চাচ্ছে সে একেবারেই প্রিসাইসলি ওইটাকে অ্যাচিভ করতে পারছে। এটাও আমি এগেইন ওই একটা রেস্টুরেন্টের লোগোর ক্ষেত্রে কথা বলবো, এইসব ক্ষেত্রে ক্লায়েন্টদেরকেও কিছুটা ক্রেডিট দিতে হয়, বিকজ শুধু তো আর্কিটেক্ট চাইলে হয় না, অনেক কিছু ক্লায়েন্টদেরও চাইতে হয়। সো ওনার এখানে ওনার একটা ভূমিকা ছিল, উনি চাচ্ছিলেন যে লোগোটা শুড বি সামথিং ভেরি ক্রাফটি, হি হ্যাজ হিজ ইমোশন অন ইট। তার এই প্রজেক্টটা তার কাছে তার রেস্টুরেন্টটা খুবই ইমোশনাল একটা ভ্যালুজ আছে, সো উনি হয়তো একদম লোগো থেকে ওই ইমোশনাল ব্যাপারটার সাথে ওনার ওনার কানেকশনটা উনি ওখান থেকেই তৈরি করতে চাচ্ছেন। তো উনি সবসময় বলেছিলেন ইট হ্যাজ টু বি সামথিং ইউনিক, সো হাউ উড বি অ্যাচিভ দিস ইউনিকনেস থ্রু মেটাল শিট কাটিং, নো ইটস নট ওন পসিবল। সো ওরকম ভাবতে ভাবতে দেখলাম যে ওয়াই ডোন্ট বি গো টু ধামরাই সুকান্ত দার মেটাল ক্রাফটের ওয়ার্কশপে। সুকান্ত দার সাথে যখন কথা বললাম, ধামরাই মেটাল ওয়ার্কশপে গেলাম, ইউজুয়ালি ওনারা স্কাল্পচার বানান, বিভিন্ন ধরনের হাউসহোল্ড আইটেমস বানান, অনেক কিছু বানান, এবং ওনাদের প্রসেসটা খুব অদ্ভুত সুন্দর একটা প্রসেস, খুবই খুবই একটা আমি বলবো যেখানে যারা কাজ করছেন প্রত্যেকটা মানুষের এত ইনভলভমেন্ট, এতটাই মানে এতটাই ভালোবাসা নিয়ে কাজটা, যে খুবই একটা অন্যরকম একটা ব্যাপার, মানে এই জিনিসটা যে ওদের ওনাদের সাথে একটা খুব আত্মার সম্পর্ক প্রত্যেকটা কাজে। তো ওইটা দেখে ওনার সাথে কথা বলে তো ওনাকে বললাম যে এরকম ধরনের একটা জিনিস আমরা করতে চাচ্ছি। উনি তখন বললো যে হ্যাঁ এরকম কিছু ওনারা আগে করেন নাই, বাট অবশ্যই উনি চেষ্টা করবেন। তো সেক্ষেত্রে উনি আমাদেরকে বললো আপনারা ড্রয়িং দেন, অ্যাকচুয়াল সাইজে প্রিন্ট দেন, তো এই জিনিসগুলো যদি প্রোভাইড করেন তাহলে আমরা ডেফিনেটলি এটা করবো। তারপরে আমরা ড্রয়িং দিলাম, উনি এটা মোল্ড, এটা আসলে তিনটা প্রসেস আছে, যেমন মোল্ডটা মন দিয়ে তৈরি করা হয়, ওনারা ওইটা বানালেন দেখে দেখে, তারপরে আমাদেরকে ছবি পাঠালেন, আমরা দেখলাম
বললাম যে হ্যাঁ থিকনেস এই সেই চেঞ্জ চেঞ্জ করে এই সেই করে করে জিনিসটা তৈরি হলো। সো প্রসেসটা খুব ইন্টারেস্টিং একটা প্রসেস, যে মোল্ডটা মোমের মোল্ডটাকে ওনারা তিনটা কোট করে মাটি দিয়ে, তিনটা কোট করে, করার পর এটাকে বেক করে, তখন ভিতরে বোধ হয় একটা চ্যানেলের মতো করে থাকে, সেটা দিয়ে মোমটা বেক বেক ওয়াইল্ড বেকিং ওটা বের হয়ে যায় আর ওটা ইমপ্রেশনটা মাটির মধ্যে থেকে যায়। যখন ইমপ্রেশনটা থেকে যায় তখন ওটা বের করে ঠান্ডা করে ওটাতে ওনারা ইয়েটা ব্রাসের যেই লিকুইডটা ওটা পোর করে, তারপরে যখন ওটা ঠান্ডা হয় তখন ওটাকে ওনারা ভেঙে ওনাদের ক্রাফ্টসটা বা যেটা ওনারা বানাতে চাচ্ছেন ওই আলটিমেট প্রোডাক্টটা বের হয়। সো এখানে একটা ছোট ভিডিওটা আমাদের ক্লায়েন্ট বাপি ভাই করেছিলেন, থ্যাংকস টু বাপি ভাই ফর শেয়ারিং দিস ভিডিও অ্যান্ড আই এম শেয়ারিং উইথ ইউ গাইস। দেখেন প্রসেসটাই যে এখানে শিশুকান্ত দা নিজেই পুরো কাজটা নিজ হাতেই করেছেন। যেটা বলছিলাম যে এই এই প্রসেসটা দিয়ে আমরা লোগো বানিয়েছি, বাট এই প্রসেসটা দিয়ে কিন্তু আমার মনে হয় আমাদের আর্কিটেকচার আমরা অনেক কিছুতে এই প্রসেসটা ইউজ করতে পারি, সব কিছু মানে এটাকে যদি আমরা ধরে রাখতে চাই বা এই শিল্পটা যদি বাঁচিয়ে রাখতে চাই। নট অনলি শিল্প বাঁচানো শুধু না, মানে আমাদের ওই যে ক্রাফটি ব্যাপারটা এটা হয়তো আর্কিটেকচারের সাথে এটা একটা সম্পৃক্ততা আছে, বা আমরা এগুলোকে বিভিন্নভাবে এক্সপ্লোর করতে পারি। এখনের পয়েন্ট হচ্ছে মেমোরি ক্যান বি লোকাল অ্যান্ড ইন্টিমেট। এখন এই স্লাইডটাতে আমরা দেখতে পাচ্ছি ঝাঁপি, এটার ইউজটা খুব নর্মাল একটা বিষয় দেখা যায়, এটাকে আমরা সবাই মোটামুটি দেখতে পাই। এটা এই ঝাঁপি জিনিসটা আমি যখন সবসময় দেখতাম রাস্তাঘাটে তা আমি খুব ফ্যাসিনেটেড হতাম এই জিনিসটা নিয়ে, যে কি মজার একটা জিনিস, আমি যখন খুলবো তখন এটা 100% ওপেন, আমি যখন বন্ধ করবো এটা 100% ক্লোজ। এটা এত লোকাল একটা নর্মাল টেকনিক, বাট ইট উইল গিভ ইউ আ ভেরি নাইস ফিলিং, এবং আমার কাছে মানে ইট ইজ ভেরি ভেরি ফাংশনাল, খুবই ফাংশনাল একটা জিনিস। এখানে একটা এটা একটা বিকেন হোম, খুবই একেবারেই ছোট একটা স্ট্রাকচার, অসম্ভব ছোট, মানে বিল্ডিং ফুটপ্রিন্টটা না হলেই না, এটা এতটাই এটা ইয়েটা এতটাই ছোট, মানে 10 ফিট বাই 10 ফিট একটা কিচেন এবং 10 ফিট বাই 10 ফিট একটা রুম, আর একটা ছোট্ট 5 ফিট বাই 6 ফিট একটা বসে কিচেনের ক্ষেত্রে এই ঝাঁপিটা আমরা ইউজ করি। করার কারণটা ওই যে বললাম যে 100% ক্লোজ হচ্ছে, 100% ওপেন হচ্ছে। তো এইখানে যিনি থাকবেন ইনি তো এই বাসায় সবসময় থাকবেন না, উনি যখন আসবেন উনি তখন এটা ইউজ করবেন, উনি যখন থাকবেন না তখন এটা বন্ধ থাকবে। উনি যখন আসবেন তখন উনি যেন লেফট আউট ফিল না করেন, ওনার কাছে যারা আসবে বা যারা এখানে বসবে তারা যেন ওনার তার সাথে যেন ওনার একটা ডিরেক্ট ইন্টারাকশন থাকে, মানে ইন্টেরিয়ার এক্সটেরিয়ারের মধ্যে যেন একটা সুন্দর রিলেশন থাকে, মানে উনি কাজও করছে, কথা বলছে, লোকজনকে সার্ভ করছে। সো ইট ইজ ভেরি ইন্টারেস্টিং, মানে ওইটাই বলছিলাম যে লোকাল কিছু কিছু জিনিস বা লোকাল মানে আমাদের যে যে ছোটোবেলায় যে ব্যাপারগুলো হতো, যে জিনিসগুলো আমরা খুব ফাংশনাল জিনিস ছিল, এই প্লাস্টিক বা মেলামাইনের যুগে অনেক কিছু কিন্তু আমরা হারিয়ে ফেলেছি, হয়তো আমাদের প্লাস্টিক দরকার বা আমি জানি না, কিন্তু এত আমাদের আমরা যদি আমরা খুঁজি অনেক কিছুই কিন্তু আমরা খুঁজে পাই না, যে এই জিনিসটা তো আগে ছিল, একটা মোড়া খুঁজতে যে এখন মনে হয় যে মোড়া কই পাবো। একটা ছোটোবেলায় আমরা বিয়েতে গেলে ডেকোরেটর চেয়ার থাকতো, এই ডেকোরেটর চেয়ারগুলোতে আমরা মানে তখন হয়তো অত ভালো লাগতো না, এখন মানে আমি সত্যি খুঁজি যে আমার যদি ফোল্ডিং চেয়ার দরকার আমি কেন ওই ডেকোরেটর চেয়ারগুলো কেন খুঁজে পাই না। তো ওটাও এখন নাই, এরকম অসংখ্য জিনিস আমাদের বিলুপ্ত হয়ে যাচ্ছে। তো আমরা যদি এই জিনিসগুলোকে এই ছোটো ছোটো এফোর্টের মাধ্যমে ছোটো ছোটো ভাবে বিভিন্নভাবে বিভিন্ন পর্যায়ে যদি এগুলোকে আমরা রাখার চেষ্টা করি বা ইউজ করার চেষ্টা করি তাহলে হয়তো এইগুলো থাকবে, এই ফাংশনগুলো রয়ে যাবে। ওই ঝাঁপিটার ঝাঁপিটারই যখন বন্ধ হচ্ছে এই এই এখানে দেখতে পাচ্ছেন একদম বন্ধ, পুরাটা একটা বন্ধ একটা জায়গা,
আর যখন একটু খোলা হয়ে যাচ্ছে তখন ফুল ওপেন, 100% ওপেন। এইখানে লোকজন এখানে এই পাশে আরো সিটিং টিটিং হয়, এখানে ব্রেকফাস্ট করতে পারে লোকজন, লাঞ্চ করতে পারে, সবই করতে পারে, সব একসাথে, ভিতরে যে বসবে বাইরে ভিতরে একটা কানেকশন থাকে। তো ওই ব্যাপারটা এখানে আছে। এটা যদি আমি কনটেক্সট চিন্তা করি, এই কনটেক্সটে এটা আশেপাশে বাসা ঘরগুলো সবই মাটির অথবা টিনে, কোনোটারই ওপেনিং খুব বড় না। ওই ধরনের কনটেক্সটে আপনি যখন একটা জমি কিনবেন বা আপনি যখন একটা ভিগান হোম বানাবেন তখনই কিন্তু আপনার নেইবার বা এলাকার লোকজন একটা মানে ওদের মধ্যে একটা ভয় কাজ করা শুরু করে যে এই যে আসলো, এরা এসে আমাদের আমাদের এই জায়গাটা দখল করে নিল, ওই সেন্স অফ বিলংনেস তাদের হারিয়ে যায়। বিকজ তারা কিন্তু ওখানে কেউ বাউন্ডারি ওয়াল দিয়ে থাকে না, তারা কিন্তু সবার সাথে সবার একটা সুন্দর বন্ধন কানেকশন, এখানে কিন্তু ওই জিনিসটা নেই। আমরা যখন একটা এরকম একটা জায়গায় যে একটা জমি কিনে আমরা প্রথমে বাউন্ডারি ওয়ালটা দিই, তো আমরা প্রথমেই তাদেরকে বুঝালাম যে আমরা আসছি, এটা আমাদের স্থান, তোমরা এখানে আসতে পারবে, ইউ আর নট ওয়েলকাম। এই প্রজেক্টের ক্ষেত্রে যে কনটেক্সটটাকে চিন্তা করে যাতে এই স্ট্রাকচারটা একদমই হাইলাইটেড না হয়, একটু এমবেডেড থাকে, মানুষজন যেন ওই জিনিসটা ফিল না করে যে না এখানে অন্য মানুষজন এসে ডমিনেট করছে, তো তাদের নিজেদের গ্রাম, তাদের বিলঙ্গিংসটা কেউ নিয়ে যাচ্ছে, ওই ফিলিংসটা যদি না হয়, ওই ওই চিন্তা থেকে ছোট জানলা। এবং তারপরে যদি আমি আরো ইন্টিমেট স্কেলে চিন্তা করি, খুবই আমার ইন্টিমেট ফিলিং বা যার জন্য করছি তাদেরও, যে এর ধরনের একটা স্পেস যখন আমরা থাকি, আমরা যখন আমরা কিন্তু কেউ রুমে যাবো, আমরা রুমে যাবো কখন, রেস্ট নিতে, বা আমরা যখন আমরা ভাববো যে না এখন এখন আমার একটু নিজের সময় দরকার, নিজের মতো করে থাকবো, একটা পিসফুল জিনিস, তখন ওই যে একটু লাইট আসছে, শেড শ্যাডো, হালকা ইয়ে, এই এই ব্যাপারগুলো কিন্তু তখন আমাদের মানে আমরা কিন্তু পিস ফিল করবো। তো ওই ওই সব চিন্তা করে এখানে জানলাগুলো, এটা আরেকটা স্ট্রাকচার, এখানেও এই জানলাগুলো ছিল ছোটো জানলা। তো এই যে জানলা দিয়ে একটা খুব ডিফাইন একটা উইন্ডো, সেখান থেকে আমি দেখছি একটা মাটির ইয়ে উঠে গেছে, সিঁড়ি উঠে গেছে, তো সব কিছু মিলায় কিন্তু এইসব স্পেসের মধ্যে একটা নস্টালজিয়ার ব্যাপার থাকে, বা আমাদের প্র্যাকটিসে হয়তো আমরা এভাবে চিন্তা করি এটা কতটা ঠিক বা ঠিক না, বা করা উচিত বা উচিত না, সেই কথা সেই প্রশ্নগুলো আসলে বলবো না, বাট আমাদের চিন্তাটা হয়তো এ ধরনের, এটা হয়তো ভুলও হতে পারে, আমি আমি আসলে কোনো কিছুই ডেফিনেটলি বলতে পারবো। এখানে যেটা ছিল যে এখানে তিনটা পয়েন্ট ছিল এই প্রজেক্টের ক্ষেত্রে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মুন্সিগঞ্জের একটা বাড়ি হয়, যেটা হচ্ছে প্রিফ্যাব, প্রিফ্যাব একটা স্ট্রাকচার, এটা ইউজুয়ালি ওনাদের বিভিন্ন ক্লাইমেট কনস্ট্যান্ট বা নদী রিভার ইরোশন বন্যা এসব কারণে তারা এই খুব লাইট প্রিফ্যাব স্ট্রাকচার করে। ইট ইজ এগেইন ইট ইজ ভেরি ফাংশন, ইট ইজ ভেরি লোকাল লোকালি ডিজাইন, বাট ইট ইজ ভেরি ভেরি ফাংশন, মানে ওনাদের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। তো এইখানেও এই প্রজেক্টের ক্ষেত্রেও যখন টিনের ঘরটা এনে বসাই তখন হয়তো মনে হতে পারে যে কেন আমি একটা জায়গার জিনিস আর একটা জায়গায় কেন এনে বসাই, এটা আসলে বিং এ আর্কিটেক্ট ওয়াই উড আই ডু দিস, বাট এখানে আসলে আমাদের তিনটা বিষয় ছিল, একটা ছিল টাইম কনস্ট্রেন্ট, খুব অল্প সময়ের মধ্যে কাজটা করতে হবে, আর একটা ছিল আমাদের একদমই বাজেট কনস্ট্রেন্ট, খুবই লিমিটেড বাজেট ছিল, এবং জিনিসটাকে আমাদের একটা স্লো মানে একটা কন্ট্রোলের মধ্যে বসাতে হবে। এবং সাইটটাতে এমন একটা বিষয় ছিল যে এটার সাইটের একটা নিজস্ব ক্যারেক্টার ক্যারেক্টার আছে, তো ক্লায়েন্ট একদমই চাচ্ছিল না যে ওই ওই সাইটের ক্যারেক্টারটাই যেন মেইন হয়, এখানে যেন এমন কিছু না হয় যেটা মোর ডমিনেটিং, সাইটটা বা এনভায়রনমেন্টটা বা নেচারটাই যেন এখানে মোর ডমিনেটিং থাকে, মানে নেচারটাকে আমরা কোনো একটা স্ট্রাকচার করতে পারি যেটা নেচারটাকে এনহ্যান্স করলো, বাট নেচারকে ডমিনেট করলো না, যে আমি মেইন, আমি আমি ডমিনেট করছি, এটা ক্লায়েন্টেরও এই ইয়েটা ছিল। আর আমরা ওইটা চিন্তা করছি না, খুব তাড়াতাড়ি খুব অল্প সময় এরকম একটা জিনিসই সম্ভব, এবং যেহেতু বাজেট কনস্ট্রেন্ট ছিল তো এই বাসাগুলো কিন্তু মুন্সিগঞ্জে লৌহজংয়ে পাওয়া যায়, তো ওই বাসাগুলা আপনি রেডিমেড কিনে আনতে পারেন, ওগুলোর দাম বেশ ভালোই দাম, যেহেতু বাজেট কনস্ট্রেন্ট সেই জন্য আমরা একটু খোঁজার চেষ্টা করলাম যে আচ্ছা
আমরা কি তাহলে ইয়ে পাবো, মানে ইউজড পুরোনো কোনো বাসা পাওয়া যায়? তো খুঁজতে খুঁজতে মোটামুটি মানে বেশি দিন লাগে নাই, মানে বিদিন আর উইকই বোধ হয় পেয়ে গেছি। পেয়ে যাওয়ার পর ওইটাকে আমরা নিয়ে আসলাম আমাদের সাইটে, এবং আপনার এই স্লাইড এই ছবিটাকে দেখেন, এই বাসাটা এখানে যে নিয়ে আসা হয়ে রাখা আছে, এবং বাসাটা বানিয়েছে এই ছয়জন, উপরে একজন বসে আছে ডগ। এই ছয়জন এনারা এই বাসার কারিগর, এনারা ঘর বানান, এবং এনারা যেখান থেকে ঘর আপনি নিয়ে গেলে ওনারাও সাথে যাবেন, ওরা 2-3 দিন থেকে বাসটা বানিয়ে দিয়ে আসে। এই এই এখানে যে টিম লিডার ছিল ওনার নাম ছিল প্রাণ, প্রাণ এবং তার টিম, তারা এই কাজটা খুব যত্নের সাথে। এখানে একজনকে আমি জানি না, আমার আসলে আরও একটা ছবি দেওয়া ছিল, অনেক বয়স্ক একজন মানুষ, উনি উনি প্রত্যেকটা জানলাকে ধরে ধরে এটাকে ঠিক করে খুব সুন্দরভাবে এটাকে বসিয়েছে। তো ওনাদের এখানে আমি এগেন ওই পাথরে বলবো, যেটা সুকান্ত দার ক্ষেত্রে বলছিলাম, যে ওখানে যারা কাজ করছিল, যারা আর্টিস্ট ছিল, তারা প্রত্যেকে তাদের যে প্রাণের সাথে যোগাযোগ, এখানেও কিন্তু আমি সেই ব্যাপারটা দেখেছি। এই যে মানুষগুলো আসছে, তারা কোথায় আসছে, কিভাবে থাকবে, ওই চিন্তাটা কিন্তু তাদের নেই। তাদের কথা হচ্ছে যে আমরা আসছি, আমরা এই কাজটাকে সুন্দরভাবে করে শেষ করে দিয়ে যাব। সো ওই তাদেরও তাদের কাজের প্রতি একটা ভালোবাসা, তাদের প্রতি রেসপেক্ট, তো ওই জিনিসটা দেখা যায় বাসাটার। আমি যদি আরেকটা স্লাইড, যে এখানে আমরা দেখি বাসার স্কেলটা, আমরা তো এটা বাসাটা আমরা ড্রয়িং করেছি, ড্রয়িংটা করার একটা কারণ ছিল, ড্রয়িংটা আসলে না করলেও হতো, ড্রয়িংটা থেকে আমরা স্কেলটা বুঝি, প্রপোর্শনটা বুঝি, এত অদ্ভুত সুন্দর একটা প্রপোর্শন, যেটা হয়তো আমরা ডিজাইন করলে এই প্রপোর্শনটা হয়তো হতো না। এবং এটা যখন বসালাম ওই যে স্লোপে বা কন্টুরে, এটা খুব সুন্দরভাবে মনে হলো যে ওই জায়গার জন্য এটা এটা ফিটিং হয়েছে, মানে ওটা কন্ট্রোলকে হ্যাম্পার করলো না, কোনো কিছুকেই টাচ না করে সুন্দরভাবে ওনারাই আসলে বসেছেন। এখানে আসলে আর্কিটেক্ট হিসেবে আমাদের ক্রেডিট হচ্ছে, আমরা জাস্ট ওটাকে আমরা চিন্তা করেছি যে এটা আনবো, কিন্তু বাকি কাজটা কিন্তু ওই যে 5 জনের যে গ্রুপটাকে দেখালাম ওনারাই করেছেন, তো ওনাদের ক্রেডিটই বলবো। ওনারা খুব সুন্দরভাবে ওই জিনিসটা, এত পুরোনো একটা বাসা, অনেক কিছু হয়তো এখানে ভেঙে গিয়েছে বা ওটাকে রিপেয়ার করতে হয়েছে, ওগুলো খুব সুন্দরভাবে করে এটাকে ওনারা ফিটিং করেছে। এখানে দেখেন আমরা আমাদের ইয়েটা হচ্ছে, আমরা এটাকে একটা কন্টেম্পোরারি, যেহেতু আমরা ইউজার, আমাদের যারা ইউজার তারা আরবান ইউজার, তারা এটা ইউজ করবে, তো এইটাকে তো আমার একটা কন্টেম্পোরারি ফর্ম দিতে হবে। তখন আবার ওই ট্রান্সফর্মেশনের ব্যাপারটা, এটাকে আবার এটার ইউজটা আবার ট্রান্সফর্ম হয়ে গেল। মুন্সিগঞ্জের গ্রামের পাশে একটা একটা বিজ্ঞান ধর্মের বাসা হয়ে গেল, এবং এটাকে আমরা ট্রান্সফর্ম করলাম। কীভাবে করলাম, আমরা একটা উডেন ডেক অ্যাড করলাম, উডেন ডেক অ্যাড করার পর এই বাসটা মনে হয় আরও ইন্টারঅ্যাক্টিভ হলো, লোকগুলো এখানে গান গাচ্ছে, সারাদিন বসে থাকছে, আড্ডা মারছে, চা খাচ্ছে, বাচ্চারা খেলছে, অনেক অনেক রকমের অ্যাক্টিভিটি জেনারেট হতে থাকে। এটা এখানেও একটা কথা, এই প্রতিটা উড আসলে সবই রিইউজ, কোনোটা এখানে নতুন কোনো কাটকে নাও না, ইউজ করো। এভাবে করে এটারও একটা মানে এই বাসাটারও একটা নতুন ভাবে ও নতুন ভাবে এই বাসাটার একটা প্রাণ আসলো, নতুন ভাবে এটাকে ইউজ করলো, মানুষজনও এটা অ্যাপ্রিসিয়েট করলো। তো এভাবে আমরা হয়তো এটাকে এখানে বসানোর চেষ্টা করেছি, নেচারকে রেসপেক্ট করে, নেচারের কোনো কিছু টাচ না করে খুব সহজে। কারণ আপনি যদি একটা এখানে একটা বিল্ডিং উঠাতেন, তাহলে কিন্তু ইট বালি সিমেন্ট অনেক কিছু আসতো, আশা করি ঘাসের মধ্যে থাকতো, এবং এখানে ফাউন্ডেশন করতে হতো, অনেক কিছু ব্যাপার আছে, ওগুলো করলেই কিন্তু কেন জানি মনে হয় যে আপনি যদি একটা গ্রামের জায়গায় যান, কেন মাটির বাড়ি ভালো লাগে, ওখান থেকে নিয়ে ওখানে করা হচ্ছে। এখানে কিন্তু আমরা বাইরে থেকে জিনিস এনে, একটা গ্রামে যখনই একটা বালি থাকবে, যখনই একটা সিমেন্ট রাখা হবে, জিনিসটা এত ফরেন এলিমেন্ট লাগে, কেন জানি মনে হয় যে ওদেরকে কষ্ট দেওয়া হচ্ছে বা ওই বিষয়টা থেকে যায়। তো এই এই জিনিসটা একদম ওইভাবে করেই এখানে এখানে যা কিছু দেখালাম বা যা কিছু বললাম বা যা কিছু আমরা করেছি, কোন কিছুই কিন্তু আসলে মেমোরিকে ভেবে যে আমার মেমোরিতে আসলে এটা ছিল এই জন্য আমরা করেছি, একদমই ওটা না। তো আমরা আসলে ডিজাইনের ভাবনাগুলো নিয়ে তো আসলে আমরা ভাবি না বা চিন্তা করি না যে এটা কেন করলাম, কী জন্য করলাম। তো এখন যখন আমি লুক ব্যাক করছি, আমার 2005-06 থেকে কাজ করা শুরু করি, প্রত্যেকটা কাজে দেখা যায় যে কিছু একটা হয়তো পুরোনো জিনিস, পুরোনো এফেক্ট বা মেমোরির একটা কানেকশন থাকে। এটা এটা অ্যাকচুয়ালি আমি আমার নিজের কথা বললে হয়তো ভুল হবে, এটা প্রত্যেকেরই থাকে, কোনো না কোনোভাবে এটা কানেক্টেড আমরা, কিন্তু আমরা হয়তো কেউ জানি না বুঝি না, আমিও জানি না বুঝি না,
এটা যেহেতু আমাকে হয়তো প্রেজেন্টেশন দিতে হবে, এটা একদম একটা সহজ সরল কথা, আর সেজন্য আমাকে ভাবতে হয়েছে যে কেন আমি এটা করলাম। তো আমার তখন আমার মাথায় এসেছে যে আমার নানির বাসাটা ছিল লালবাগে, সেইখানে আমার চাইল্ডহুড একটা বেশ অনেক যাওয়া আসা, অনেক সময় এখানে কাটানো এখানে হয়েছে, এবং এই বাসাটা লালবাগ ফোর্টের ঠিক অপোজিটের একটা বাসা। ওইগুলোর সাথে একটা কানেকশন থাকতে পারে হয়তো আমার কাজে। তারপরে আরেকটা বিষয় ছিল আমার বাবা উনি সোনারগাঁ জাদুঘরের সোনারগাঁ বাংলাদেশ ফোক আর্টস অ্যান্ড ক্রাফটস ফাউন্ডেশনের ডিরেক্টর, উনি অনেক স্ট্রাগল করেছে এই জিনিসটা, মানে উনি ফোক ক্লোর বা ফোক আর্ট ক্রাফটস এগুলোকে বাঁচিয়ে রাখার জন্য ওনার মানে অগণিত মানে অসম্ভব প্রচেষ্টা ছিল। আর উনি হয়তো জিনিসটা ওভাবে করে উঠতে পারে নাই, অনেক অনেক লেখালেখি অনেক কিছু উনি করেছেন, ওনার রিসার্চগুলোকে হয়তো কম্পালেশন হওয়া দরকার, ওটা ওইভাবে করে কম্পালেশন নাই। কিন্তু আমার মানে বেড়ে ওঠা জন্ম সব কিছুর সাথে ক্রাফটের সাথে আমার আসলে এটা খুব ওতপ্রোতভাবে জড়িত, মানে এটা মনে হয় খুব নর্মাল একটা ব্যাপার। এর আগে যেটা বলছিলাম যে লালবাগের বাসাটা আমার নানির বাসায়, ঠিক লালবাগ ফোর্টটা দেখা যাচ্ছে এই ব্যালকনিটা থেকে, এটা আমার মা এবং তার অফিসের কলিগ। তো ওই একদম অসম্ভব একটা সুন্দর একটা খুব সিমেট্রিক্যাল একটা বাসা, এটার সামনে যতখানি জায়গা পিছনেও একটা কোর্ট আছে। সো ওই এইখানেও দেখা যায় এখানে কিন্তু লাইন প্লাস্টারের আশাটা, এবং বাসাটা অনেক সুন্দর অনেক ভালো ভালো ডিটেল আছে বাসাটার মধ্যে। তো এই সব জিনিস চিন্তা করে হয়তো হতে পারে আমার এই কানেকশনটা থাকতে পারে। সো আজকে আমি যখন টকটা শুরু করতে যাচ্ছি তার আগেই বোধ হয় প্রিজগারের ইয়েটা অ্যানাউন্স করেছে এই বছর যিনি যারা প্রিজগার পেল, সো তাদের একটা কোটেশন, এটা জাস্ট বিফোর আই স্টার্টেড দিস প্রেজেন্টেশন, এটা আর্ট গ্যালারিতে এসেছে, আমি একটু পড়তে চাই কারণ আমার কাছে মনে হয় ইটস আ ভেরি গুড মেসেজ ফর আওয়ার জেনারেশন অ্যান্ড ফর আওয়ার ফিউচার জেনারেশন। এটা এগুলো জিনিসগুলো মনে হয় আমাদের মাথায় রাখতে পারি, হয়তো আমরা কেউই পুরোপুরিভাবে সব কিছু করা সম্ভব না, প্র্যাকটিক্যাল লাইফে অনেক কিছুই সম্ভব না, কিন্তু থাকতে পারে মাথায় তো থাকা যায়। ট্রান্সফরমেশন ইজ দ্য অপরচুনিটি অফ ডুইং মোর অ্যান্ড বেটার উইথ হোয়াট ইজ অলরেডি এক্সিস্টিং, দ্য ডেমোলিশিং ইজ এ ডিসিশন অফ ইজিনেস অ্যান্ড শর্ট টার্ম, ইট ইজ এ ওয়েস্ট অফ মেনি থিংস, আ ওয়েস্ট অফ এনার্জি, আ ওয়েস্ট অফ মেটেরিয়াল, আ ওয়েস্ট অফ হিস্ট্রি, মোর ওভার it has a very negative social impact for us, it is an act of violence. Thank you.